বুক থেকে সারা রাত রক্ত চুইয়ে চুইয়ে পড়েছে। হ্যাঁ, ভালোবাসার বিশ্বাসের মানুষগুলো যখন বিশ্বাসঘাতকতা করে তখন সত্যি বুক থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ে। যারা এটাকে নিয়ে হাস্য কৌতুক করে তারা মানুষের পর্যায়ে পড়েই না। খুব মাইনরলি শুনবে আমার এই লাইনটা, যে একটা ভালোবাসার জায়গা, একটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসার জায়গা থেকে যখন এইরকম একটা প্রেশার হয় বা এইরকম একটা নেগেটিভ জিনিস আসে, ভালো মনের মানুষগুলো না সেটা নিতে পারে না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সবার মনে হবে, যারা আমার ভিডিও দেখো তাদের মনেই হবে যে আমি আজকে টোটালি এনার্জি লস আছি। এনার্জি লস একটাই কারণ, মন প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ, একদম ভালো লাগছে না। কালকে দুটো ভিডিও দেখেছি দুপুরের দিকে, আর একটা ভিডিও দেখেছি রাত্রে। আদার্স কারুর ভিডিও কালকে আমি দেখিনি, কারুর ভিডিও না, আর হয়তো পারমিতাদির একটা ভিডিও দেখেছিলাম, কিন্তু সেখানে এই সংবাদ বিষয়ে কোনো কথা মনে হয় না ছিল। কারণ আর আমার অনেক কিছুই মনে, মানে রাত্রে আমি কী ভিডিও দেখেছি তার অনেক কথাই আমার মনে নেই, এই কারণেই যে দুপুরে একটা কমিউনিটি পোস্ট দেখেছিলাম যেটা সোমা ওয়ার্ল্ডের সোমাদি করেছিল, আর একটা ভিডিও দেখেছিলাম সঞ্জয় দার। তো দুটো ভিডিও না, একটা কমিউনিটি পোস্ট আর একটা ভিডিও দেখেছিলাম। তো সেইটা দেখার পর কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে এইরকমটা হতে পারে। এবার আমি এদের কখনোই কাউকেই খুব ক্লোজলি দেখা বা খুব ক্লোজ বা চেনা কারোরই না, কারোরই না, সবাই জানো যারা কন্ট্রোভার্সিতে আছে তারা প্রত্যেকেই জানো, কারণ আমি ওইভাবে কখনো কন্ট্রোভার্সিতে জড়িয়েছিলাম না, তো তাই জন্য কারোর সাথে আমার সেভাবে পরিচয় নেই। কিন্তু বলে না খুব ভালোবাসার মানুষ কিছু থাকে, তো সেই খুব ভালোবাসার মানুষের মধ্যে এই একটা মানুষ ছিল। খুব কম আমার এইরকম মানুষ ছিল বাড়িতে, হাতে গোনা 3-4 জন কি 5 জন, তার মধ্যে কিছুজন লিস্ট থেকে বাদ হয়ে গেছে তাদের নিজস্ব কারণে, আর এটাতে কোনো তাদের ম্যাটার করে না, কারণ সবাই তো সবাইকে পছন্দ নাও করতে পারে। তো যাই হোক, সেই সব কথা এখন বলছি না, একটু পরে বলবো সেই বিষয়েও, কারণ অনেক কিছু বলার তো থাকে আছে। আর তো সেইখান থেকে ধরিত্রী দি আমি নামটা পড়েই বলছি, অনেকেই নাম করছো না, আর আমি কালকে সঞ্জয়দার ভিডিও দেখে আমি বুঝেছি, কিন্তু রাত্রে মিলির ভিডিও দেখে পুরো শিওর হয়ে গেছি। কালকে সারা রাত ঘুম হয়নি, আজকে সারাদিন আমি কী করলাম, রাইস করলাম আর একটু আলুর দম করলাম, কোনো রান্না না। কী করেছি আজকে সারাদিন, সারাদিন আজকে গাছগাছালি নিয়ে পড়ে রয়েছি। একমাত্র আমার মাইন্ড মোটিভেটার যদি কি থাকে তো সেটা হচ্ছে আমার গাছ আর আমার মানে গান, গাছ আর গান, এই দুটো জিনিসই আমার প্রচণ্ডভাবে মাইন্ড মোটিভেট করে। আর এটা আমি যখন প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যাই, যার থেকে আমি ব্ল্যাক আউট হয়ে যাওয়া এই সমস্ত কিছু আমার প্রবলেম শুরু হয়, তো তখন আমার যখন কাউন্সিলিং হয়, তো আমার যখন কাউন্সিলিং করা হয় তো তখন ডক্টর বলে যে তোমার যেটা করতে ভালো লাগে তুমি সেটা করবে। তো আমি খুঁজতে থাকি আমার কী করতে ভালো লাগে, তো দেখলাম আমি যদি গাছগাছালি নিয়ে থাকি তাহলে আমি সমস্ত কিছু থেকে ফ্রি থাকি, ভুলে যাই, আর যদি আমি গান শুনি। তাই আমি গাছ যতই কিনতে চাই, অমিত কিন্তু কখনো না করে না, অনেক গাছ অযত্নে নষ্ট হয়ে যায়, মারা যায়, আমার খুব কষ্ট হয়, কিন্তু তাও অমিত কিনে দেয়। ওকে নিয়ে যখন যাই বা আমাদের পাড়ায় যখন গাছালা আসে, যখনই বলি ও কিন্তু সাথে সাথে কিনে দেয়, কারণ ও জানে এটা নিয়ে যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আমি আদার্স জিনিস থেকে ডিটাচ থাকবো, টেনশান বলো, ডিপ্রেশন বলো, যাই বলো, সেগুলো থেকে দূরে থাকবো। তো এই জন্য না ও এই বিষয়গুলোতে, এই গাছ গার্ডেনিংয়ের বিষয়টা আমাকে কখনো বারণ করে না। আর তো আজকে আমি সারাদিন এই নিয়েই ছিলাম, বেশি হাজাবো না, তো আজকে আমি সারাদিন এই নিয়েই ছিলাম, গাছগাছালি, তারপর এই যে বৃষ্টি হবে বলছে, তো সেখানে আমার অনেক, আমি যে কিচেন ওয়েস্ট থেকে যে কম্পোস্ট বানাই সেই কম্পোস্টের ড্রাম আমার খালি করার ছিল, সেগুলোকে গোটানো ছিল, তো সেই সব পড়ছি, এখনও কাজ বাকি আছে, সেটাও করব। তো অনেকে বলছো যে একটা লড়াকু মানুষ কীভাবে এই কাজটা করতে পারে, একটা লড়াকু মনের মানুষ এই কাজে কী করে যায়, কতটা তাকে প্রেশার করলে সে এরকম একটা ডিসিশন নেয় বা এরকম একটা কাজ করে, সত্যি ভাবা যায় না। এই এই যেই প্রেশারটা আজকে এই দিদির ওপর ছিল, যেখান থেকে, যেই ভালোবাসার জায়গা থেকে এই প্রেশারটা সে নিতে না পেরে এইরকম একটা কাজ করেছে। খুব মাইনরলি শুনবে আমার এই লাইনটা, যে একটা ভালোবাসার জায়গা, একটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসার জায়গা থেকে যখন এইরকম একটা প্রেশার হয় বা এইরকম একটা নেগেটিভ জিনিস আসে, ভালো মনের মানুষগুলো না সেটা নিতে পারে না, তখন তারা ভুল ডিসিশান নিয়ে নেয়, অসুস্থ হয়ে পড়ে, নালে তাদের সাথে খুব খারাপ কিছু হয়, যেটা এই দিদির ক্ষেত্রে হচ্ছে, যেটা আমার ক্ষেত্রেও হয়ে যেত, যেটা আমার ক্ষেত্রেও হয়ে যেত প্রায় 1 মাস আগে, যখন আমার কিছু ভালোবাসার মানুষ আমার অজান্তেই, আমি যখন বুঝতে পারি যে তারা আমার সামনে একরকম পিছনে কিন্তু তারা আরেক রকম, তারা আমার সামনে এক কথা বলছে কিন্তু আমার পেছনে আরেক রকম কথা বলছে, আরেক রকম আচরণ করছে, তখন আমি সেই মানুষগুলো থেকে দূরত্ব করে নিই, আমি তাদের থেকে সরে যাই।
আমি যেই মুহূর্তে তাদের থেকে সরে যাই, তারা খুব ভালো, তারা যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে তারা খুব ভালো করে জানে যে আমি যেই মুহূর্তে তাদের থেকে সরে যাই সেই মুহূর্ত পর্যন্ত আমার কিন্তু কোনো দোষ ছিল না। বলতে পারবে না যে আমি এর সম্বন্ধে ওর কাছে, ওর সম্বন্ধে তার কাছে কিছু বলেছি বা আমি কাউকে নিয়ে কোনো কুটকাচালি করেছি। আমার সবসময় চিন্তা থাকতো যে সবার চ্যানেল যাতে গ্রো হয়, সবাই যাতে ভালোভাবে কাজ করতে পারি, যাতে কারোর গালি গালাজ না খেয়ে এগিয়ে যেতে পারি, এটা সবসময় আমার থট ছিল। আমি সেইভাবেই সবাইকে বলার চেষ্টা করতাম, এটা তারা খুব ভালো করে জানে। যখন আমি সরে যাই আর তারা যখন আমাকে নিয়ে তাদের এই কুটকাচালির ব্যাপারটা যখন খুব পরিমাণে বাড়িয়ে দেয়, আমি কখনো ভাবিনি যে তারা এত দূর করবে আমার সাথে। একটা মনের কষ্ট ছিল যে না, দেখবো না, যাবো না, কথা বলবো না, দেখি এদের, এরা যদি আমাকে সত্যি ভালোবাসে তাহলে এরা ঠিক আমার কাছে আসবে বা আমার খোঁজ করবে। তো আমি কয়েকদিন যাইনি, কিন্তু কিছু ভিউয়ার্স, যারা কমন ভিউয়ার্স থাকে না, সেরকম কিছু কমন ভিউয়ার্স আমাকে ডিএম করছে কন্টিনিউ ফেসবুকে, নাহলে ইনস্টাতে ডিএম করছে, তোমার সম্বন্ধে এই বলা হয়েছে, আপনার সম্বন্ধে এই বলা হয়েছে, কি তোর সম্বন্ধে এই বলা হয়েছে, ভিডিও ক্লিপিংস আমাকে, ছোটো ছোটো পার্ট আমাকে ইনস্টাতে। আমি টোটাল হোয়াটসঅ্যাপ অফ করে দিয়েছিলাম, তো ইনস্টা আর মেসেঞ্জারে আমাকে এরকম ছোটো ছোটো ভিডিও ক্লিপিংস পাঠানো হচ্ছে যেখানে আমাকে উদ্দেশ্য করে অনেক কিছু বলা হচ্ছিলো। তো সেই পারপাসে আমি নিজেকে, আমি নিজে যে কারোর কিছু ক্ষতি করিনি বা কারোর সাথে আমি কিছু করিনি সেটা বলার জন্য আমি দুটাটা হয়তো ভিডিও করেছিলাম। সেখান থেকে আমাকে মানে কি বলবো, কন্টিনিউ কামড়ানো হচ্ছিলো। তারপরে আমি বললাম, একটা ভিডিওতে আমি বললাম যে আঘাত যদি করারই ছিল সেটা সামনাসামনি করা হলেই ভালো হতো, পেছন থেকে নয়, পিঠ পিছে নয়। তো সেটা থেকেও কোনো একজন মানে অসহ্যকর মানুষকে দিয়ে ভিডিও করানো হলো যে বুক থেকে সারা রাত রক্ত চুইয়ে চুইয়ে পড়েছে। হ্যাঁ, ভালোবাসার বিশ্বাসের মানুষগুলো যখন বিশ্বাসঘাতকতা করে তখন সত্যি বুক থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ে। যারা এটাকে নিয়ে হাস্য কৌতুক করে তারা মানুষের পর্যায়ে পড়েই না। যাই হোক, সেটা হলো, আমি বারবার বলছি আমি এসবের মধ্যে নেই, আমি আমার লাইফে আও। তার আগে যেটা একটা মোদ্দা কথা ছিল যে আমি আমার লাইফে আমি অনেককে নিয়ে বলতাম, মানে ইঙ্গিত করতাম, আমি কখনোই সেই ডেট অবধি আমি কখনোই এই মানুষগুলোকে নিয়ে কিন্তু আমি কখনো কিছু বলিনি, না ভিডিওতে না লাইভে। কারণ আমি কখনো ভাবিনি যে এই মানুষগুলোকে নিয়ে আমি কখনো কটূক্তি করব। তারা আমাকে নিয়ে যাই বলুক কিন্তু আমি কিছু বলবো না। মানুষ যেখানেই যাক, যাই করুক, তার ভালো লাগার থেকেই তো করে, তা আমি কিছু বলবো না। কিন্তু একটা লাইভের ঘটনা যেখানে আমি কিছু কথা বলেছিলাম কিছু অন্য কারুর জন্য হয়তো, কিন্তু সেখানে কিছু বসে থাকা, চুপচাপ বসে থাকা মানুষ সেগুলোকে নিজেদের গায়ে কাদামাটি মাখার মতন মেখে নিয়ে আমাকে নিয়ে পড়ে গেল, থ্রেট দেওয়া যে এ যদি শুরু করে তাহলে কিন্তু ছাড়বে না। আমি ভাবতেও পারিনি, মানে আকাশ থেকে পড়ার মতন আমার কন্ডিশন হলো হচ্ছে আমি তো একে কিছু বলিনি, আর একে আমি কেন বলবো, একে আমি কেন বলবো, এর যার সাথে ইচ্ছা তার সাথে মিশছে, মিশুক না তাতে আমার কী অসুবিধা। আর আমার ঘরের মানুষজন যারা আছে তাদের ক্ষেত্রেই আমার কখনো কোনো প্রবলেম নেই যে কার সাথে কথা বলবে, কার সাথে বলবে না, কার সাথে মিশবে মিশবে না, আমার কোনো প্রবলেম নেই। তো এরা তো আমার নিজস্ব কেউ না, তো আমার কেন কোনো প্রবলেম হবে। মানে রীতিমতন থ্রেড দেওয়া, ভিডিও হচ্ছে, হ্যান হচ্ছে, তেন হচ্ছে, কন্টিনিউ ডিএম আসছে, মেসেজ আসছে, মানে এমন কন্ডিশান হয়ে গেল আমি রীতিমতন অসুস্থ হয়ে পড়লাম। আমার মাথা জ্বালা, নাক থেকে ব্লিডিং হওয়া আবার শুরু হয়ে গেল, আমি রীতিমতন অসুস্থ হয়ে গেলাম। আমার মেয়েদের সেই সময় পরীক্ষা এগিয়ে আসছে, আমি জানি আমি যদি এখন অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার মেয়েগুলোর পরীক্ষা নষ্ট হয়ে যাবে। তো নিজেকে যতটাই কন্ট্রোল রাখার চেষ্টা করছি কন্ট্রোল করতে পারছি না, রীতিমতন উত্তপ্ত করছে, রীতিমতন ভিডিও পর ভিডিও, এ ভিডিও, ও ভিডিও, সে ভিডিও, কেন ভাই আমি বুঝি না, আমি বুঝি না, এত ভিডিও করে এত, মানে একটা শুধু টপিক চাই না প্রত্যেককে শুধু ভিডিও করার জন্য, শুধু একটা সেই টপিকটা নিয়ে ভিডিও করলে কত ভিউজ হবে, কী হবে না হবে কিচ্ছু জানলাম না, বুঝলাম না, শুধু ভিডিও করে গেলাম। দেখছি পড়াপর মানে লোকে জ্ঞান দিয়ে দিয়ে ভিডিও করছে। ভাবলাম ঠিক আছে ভাই, করছে করুক, করতে দাও, চুপ করে আছি, নিতে পারছি না, বললাম অসুস্থ হয়ে পড়ছি, সেটা নিয়েও ভিডিও করে বসলো যে অসুস্থ অবস্থায় ভিডিও করছি, শরীর খারাপ নিয়ে ভিডিও করতে বাধ্য হলাম। মানে আমার প্রত্যেকটা কথা নিয়ে আমি যা বলছি তাই নিয়ে ভিডিও, যা বলছি তাই নিয়ে ভিডিও, এরকম একটা ব্যাপার শুরু হয়ে গেছে। যখন একদম সহ্য করতে পারছি না, নাক থেকে ব্লিডিং হচ্ছে, তখন হাজব্যান্ড মানে অমিত জিজ্ঞেস করলো কিছু তোমার হয়েছে ভেতরে, তোমার কিছু চলছে যার জন্য তোমার এই অবস্থা, তোমার ভেতরে নিশ্চয়ই কিছু। আমি তখন অবধি কিছু বলিনি, আমি অসুস্থ হচ্ছি, কাজ করছি ঘরের, সব করছি। তখনও আমাকে বললো কিছু তো একটা হয়েছে যার জন্য তোমার এই প্রবলেমটা আবার শুরু হচ্ছে, কী হয়েছে তোমার ভেতরে, কী চলছে বলো। তখন ওকে আমি সব ক্লিয়ারলি বললাম যে এই 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 চলছে,
তখন ও আমাকে একটাই কথা বললো, তুমি তোমার মন তোমাকে কি বলে, তুমি খারাপ করেছো তুমি ভালো করেছো। আমি অমিতকে একটাই কথা বললাম, আমি যদি কারো ভালো কিছু না করে থাকি তাহলে আমি তার এতটুকু খারাপও কিছু করিনি কারো, বলে তাহলে ভগবানের ওপর ছেড়ে শান্ত হয়ে যাও। এই এই জন্য এই এতগুলো কথা আমি কেন বললাম, আমাদের ভেতরে যখন অনেক কিছু চলে না যেগুলো আমরা নিতে পারছি না, সহ্য করতে পারছি না, তখন আমাদের কাউকে বলা উচিত, একজন দুজন পাঁচজন দশজনকে বলে দেওয়া উচিত যে আমার ভেতরে এগুলো চলছে, আমি এগুলো নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। অমিতকে যদি আমি সেই সময় না বলতাম আর এগুলো যদি আমার কন্টিনিউ চলতে থাকতো, হয়তো আমি আরও অসুস্থ হয়ে পড়তাম, কিংবা আমিও হয়তো কিছু একটা করে বসতাম, কারণ আমি নিতে পারছিলাম, কারণ এদের আমি অন্ধের মতন বিশ্বাস করেছি না, পাগলের মতন ভালোবেসেছি, কার হাতে কি হয়েছে তার জন্য কি করতে হবে, কি ও কি কোন ওষুধের জন্য কোন সাইড এফেক্ট হচ্ছে তার জন্য কি করতে হবে, আমি মানে পাগলের মতন এদেরকে আমি নিজের সর্বস্ব মানে ধ্যান জ্ঞান সর্বস্ব দিয়ে বিশ্বাস করেছি, ভালোবেসেছি, নিতে পারছিলাম না। এটাই হয় যেটা আমি ওভারকাম করে গেছি অমিতকে বলে, ওর থেকে সাজেশান পেয়ে, ও সেই সময় আমাকে ঘুরতে নিয়ে যাওয়া, বাইরে নিয়ে যাওয়া, খাওয়ানো ঘোরানো সব কিছু মানে টোটাল গাইডেন্স দিয়েছে, জানে একে যদি একা এখন ছেড়ে দিই এ কিছু একটা হয় করে বসবে, নয় একদম মৃত্যুর পর্যায়ে চলে যাবে অসুস্থ হতে হতে। তো এই সবাই জানো, যারা আমার ভিডিও ফলো করেছো সবাই জানো যে ওই টাইমটা আমাকে অমিত কতটা সাপোর্ট করেছে। এখন কি ঘুরতে যাচ্ছি রোজ, না এখন যাচ্ছি না, সেই টাইমটায়। তো এই জন্য আমি বলবো, যাদের কখনো এরকম প্রবলেম হবে, প্রচণ্ড ডিপ্রেশন, যেখান থেকে অ্যাংজাইটি আসে, যেখান থেকে মানে ওটাকে কি বলে ওর ডিপ্রেশনের ওটা যেটা আমার ছিল, হাইপার ডিপ্রেশন বলে ভুলে যাচ্ছি একদম, কারোর যদি মনে থাকে একটু আমাকে প্লিজ মনে করিয়ে দিও। তো বলো, যারা এখনো কোনো ভুল কিছু করনি, যাদের মনে যা আছে বিশ্বাস ভিডিও করে না হোক, যাকে বিশ্বাস করতে পারো তাকে বলো, না হলে ঘরের কাউকে বলো, বলে দাও ভেতরের জিনিসগুলো না চেপে রেখে বলে দাও, এটুকুই আমার বলার ছিল। আর ভগবানের কাছে প্রার্থনা করব দিদি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কান্না ভেতর থেকে আসছে, বুক ফেটে যাচ্ছে, কিন্তু কাঁদবো না, কারণ চোখ থেকে যদি এক ফোঁটা জল পড়ে, এটা নিয়ে অনেকেই বলতে বসে যাবে যে যাকে কখনো দেখেনি, যার জন্য কখনো যার সাথে কথা হয়নি, তার জন্য আবার চোখের জল আসে কী করে। যারা প্রকৃত মানুষ, যারা একটু হলেও মানুষকে ভালোবাসে, মানুষ কেন কোনো পশু পাখি কাউকে ভালোবাসে, তাদের কিছু হলে তাদের সত্যি কষ্ট হয়। আর আমি এইরকমই, আমার মধ্যে না প্রচণ্ড পরিমাণ ইমোশন, প্রচণ্ড পরিমাণ। তো এটুকুই বলা ছিল, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আর সাবধানে থাকো।